আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের সাথে পরিষ্কার করতে চাই, প্রথমে যে আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ থেকে আসার জন্য 12 ক্যাটাগরির বাইরে হতে হবে, একটা লিস্ট দেওয়া হয়েছে, আপনারা অনলাইনে দেখেছেন। অলরেডি অনেকে এটি দিয়েছে, আমিও দিয়েছি, কারণ এটি দীর্ঘদিন যাবৎ এটি ঘুরপাক খাচ্ছিল এবং এই নিউজটা সকলে সত্য বলে প্রভাব প্রচার করছিল। সেটি হচ্ছে যে 12 ক্যাটাগরির যে লিস্টটা, এই 12 ক্যাটাগরির লোকেরা ওমান প্রবেশ করতে পারবেন না এবং এর বাইরে যত সকল প্রবাসীরা রয়েছেন তারা সকলেই ওমান আসতে পারবেন, এরকম একটা নিউজ। তো মূলত আজকে মোফা থেকে জানানো হয়েছে যে এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এটি কোনো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে জারি করা হয়নি। এই বিষয়ে তারা অস্বীকার করেছেন যে সকল প্রবাসীরা দেশে আছেন, বৈধভাবে রেসিডেন্ট দাঁড়িয়ে যারাই আছেন তারা সকলেই ওমান ফিরতে পারবেন, কোনো বাধা নাই, এ ধরনের কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। আর অলরেডি আপনারা অনেকেই হয়তো কেউ কেউ জেনেছেন যে যারা এই 12 ক্যাটাগরির ভিতরে রয়েছে তাদের অনেকেও কিন্তু ওমান ফিরে এসেছেন। তো এ বিষয়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে দোষ দিয়ে কোনো লাভ নাই, এটা যে কোনোভাবে এই ভুলটা ছড়ানো হয়েছে, এটা আমাদের সকলের একটা করাপশন হয়েছে। তো এ বিষয়ে আপনারা জেনে গেলেন যে আপনারা 1 তারিখ থেকে যে সকল প্রবাসীরা দেশে গিয়ে আটকা পড়েছেন, আপনাদের ভিসা পাতাকার ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু আপনারা বৈধ ছিলেন, আপনারা পুনরায় ওমান ফিরতে পারবেন। 1 তারিখ থেকে আপনাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে, কারণ আপনারা জানেন 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হবে ওমানের। তো সেই ক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা সহজে স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এবং খুবই খুশির খবর। আরেকটা বিষয় হচ্ছে যে সালালাতে লকডাউন ঘোষণা করা হয়েছে 1 অক্টোবর থেকে। সালালা লকডাউন থাকবে মূলত সালালা থেকে কোনো ইউনিয়নে যাওয়া এবং অন্য কোনো ইউনিয়ন থেকে সালালা আসা, এই পর্যন্ত থাকবে লকডাউনটা, দোকানপাট এগুলো কিন্তু বন্ধ হবে না। আর ওমানের 1 তারিখ থেকে আপনার সবগুলো ইউনিয়নকে খুলে দেওয়া হবে এবং সেখানে খুলে দিয়ে সকল যাতায়াতকে স্বাভাবিক করা হবে। এছাড়াও ওমানের যে পাবলিক পরিবহন রয়েছে, লাল বাসগুলো রয়েছে, সেই বাসগুলো ক্রমান্বয়ে চলতে থাকবে 27 তারিখ, 4 তারিখ এবং 18 তারিখ। মূলত সালালাতে 18 তারিখে ওই বাসগুলো চলাচল করবে, ট্যাক্সিগুলো চলাচল করবে, আপনারা গণপরিবহনগুলো পাবেন। এই গণপরিবহনের নির্দিষ্ট কিছু রুটস দেওয়া হয়েছে, তো সেই রুটসগুলো ভিডিও ডিসক্রিপশনে ও আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখতে পারবেন যে কী কী রুটসগুলো সেখানে দেওয়া হয়েছে, সেগুলো আমি সেখানে লিখে দিচ্ছি, এগুলো বিস্তারিত আমি আপনাদের সামনে আর উপস্থাপন করলাম না। আর আপনারা অনেকে হয়তো চিন্তা করতেছেন কবে আপনাদের অনেক টেলার্স বাইরা আছেন যারা অপেক্ষা করে আছেন যে মাদ্রাসাটা কখন খুলবে। তো মাদ্রাসাটা 1 তারিখে খুলছে না, মাদ্রাসাটা খুলতে আরও অনেক দিন সময় লাগবে, তো এটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।